পরপর দুটি পূজা মণ্ডপ থেকে কালী প্রতিমার গহনা চুরি। রাতে পাহারার ব্যবস্থা থাকলেও ঘুমিয়ে পড়েন তারা। সদস্যদের ঘুমিয়ে পড়ার সুযোগে চুরি হয়েছে বলে দাবি ক্লাব সদস্যদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালী প্রতিমার গায়ের গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। নদিয়ার শান্তিপুরের কদমপুরে ভোর রাতে পাশাপাশি দুটি কালী প্রতিমার গা থেকে আনুমানিক 70 ভরির উপর গহনা চুরি গিয়েছে বলে অভিযোগ। পাবলা পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর পূর্বপাড়া এবং নিমতলা পাড়ায় গতকাল রাত্রে প্রায় একই সময়ের মধ্যে পৃথক দুটি ঘটনা ঘটে। কদমপুর পূর্বপাড়া হুঙ্কার কালীমাতা এবছরে 22 বছরে পদার্পণ করেন। গতকাল পাহারায় পুজো কমিটির 2 সদস্য থাকলেও ভোর 3টে নাগাদ ঘুমিয়ে পড়েন তারা। আর তখনই মায়ের গা থেকে সমস্ত রূপোর গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যে আমাদের এখানে পুজো মণ্ডপে কোনো ঘটনা ঘটে না বা শৃঙ্খলাভাবে আমরা পুজো করি, কোনো উচ্ছৃঙ্খলা হয় না। ঘটনা হচ্ছে গত আমরা 2:45 নাগাদ আমার 3টে ছেলে ঘুমায়, আমি ওইখানে ওদের শোয়াই দিই, আমিও বাড়িতে ঘুমাই। তারপরে এই ভোর 5টা নাগাদ আমাদের ছেলে পেলে আসি, দেখে মাল মাটি নাই, কারো অনুমান ছন্দ করে উঠতে পারছে না। আমরাও ছেলে পেলে কমিটির থেকে তদন্ত চালাচ্ছি। শান্তিপুর থানার এসআই আসছিল, ওরা বলে গেল আমরা খোঁজখবর নিচ্ছি। পার্শ্ববর্তী পাড়ায় কদমপুর নিমতলা আদি ভয়ঙ্করী মাতা এবছরে 34 বছরে পদার্পণ করলো। সেখানে নির্দিষ্ট কোনো পাহারাদারের ব্যবস্থা না থাকলেও রাত প্রায় 2:30 পর্যন্ত ক্লাবের সদস্যরা লক্ষ্য রেখেছিলেন। উচ্চতার জন্য মায়ের মুকুট এবং 2-1টি গহনা নিতে না পারলেও বাকি লম্বা হার ও অন্যান্য গহনা নিয়ে পালায় দুষ্কৃতীরা। মালা মালা ছিল, জবা ফুলের মালা, কিসের মালা, রূপোর, রূপোর মালা, ওখানটায় কম করে 2 ভরের উপরে হবে, 2-2.5 ভরে। আচ্ছা, আর জবা ফুলের 5 ভরে জবা ফুলের মালা ছিল একটা, আর একটা রূপোর মালা ছিল 3 ভরে, আর একটা চেন ছিল 2 ভরে। উপরে এগুলো হাত পায়নি, ওইগুলো আছে এই গলায় থেকে এবারে নিয়ে গেছে, ঝুলতেছে বড় বড় মালা ওইগুলো। উদ্যোক্তাদের অনুমান আনুমানিক 700-800 গ্রাম ওজনের বিভিন্ন গহনা চুরি যায়। ঘটনাস্থল খতিয়ে দেখতে শান্তিপুর থানার পুলিশ পৌঁছায়। আশেপাশে পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকার কারণে পুলিশ সমস্যায় পড়েছেন। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এলাকার দুটি দুঃসাহসিক চুরির কারণে আলোর পূজোয় শোকের ছায়া নেমে এসেছে। 34 বছর পুজো হচ্ছে, 34 বছরের মধ্যে এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। এবছর রাত্রি 2টোর দিন আচার সবাই ছিলাম ছেলে পেলে ক্লাবের, আর 2টোর পর সবার 3 নাগাদ এসে ঘুষে ঘুষ করে বাড়ি গিয়েছে। তারপর 3টি নাগাদ এই ঘটনাটা ঘটে। মায়ের রূপোর 4 পিস চেন ছিল, তার মধ্যে আনুমানিক 800-900 ওজন হবে। গতকাল বিসর্জন, আজকে আমাদের ফুলিয়ার পজিশন, আমরা পজিশন করি। এবার সেটা এই অবস্থাতে সব ছেলেপেলে তো এখন এই মুহূর্তেই চাইছে যে কালো পতাকা তুলে আমরা নিরাপত্তা পালন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।